তাশাহুদের পর তাশাহুদের জন্য বসলাম বৈঠকে, তাশাহুদের জন্য বৈঠকে বসলাম। বসার পর সেখানে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছি, তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছি। এই ক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনে জাগে এবং এই কাজটাও শয়তানের একটা গোষ্ঠীর নাম হচ্ছে ইখতিলাস, ইখতালিসুহুল ইনসান ফিস সলা, যার কাজই হচ্ছে নামাজের মধ্যে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া। এই নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতে দিতে মানুষকে এমন ওয়াসওয়াসায় ফেলে দেয়, নামাজের ভিতরে ভুলে যায়, তাশাহুদের স্থলে বসে সূরা ফাতিহা পড়ে ফেলে। তো তাশাহুদের স্থলে বসে সূরা ফাতিহা পড়া ব্যক্তি, সে কি সহু সেজদা দিতে হবে কি না, এই হচ্ছে মাসালা। এক কথায় উত্তর হচ্ছে এই লোককে সাজদাতুস সহু, নামাজকে সঠিক করার জন্য সহু সেজদা দিতে হবে, সহু সেজদা দিয়ে নামাজকে সহি করে নিতে হবে। দ্বিতীয় আরেকটি কমন প্রশ্ন আমাদের অনেক নামাজের, যে হুজুর আমি মাসবুক হলাম, এক রাকাত পেলাম না। এই এক রাকাত না পাওয়ার কারণে ইমামের পিছনে আমি যখন ইক্তেদা করেছি শেষ বৈঠকে আমি বসলাম, এখন আমি তো যেহেতু এক রাকাত পাই নাই, ইমাম সাহেবের সাথে বসলাম, এখন আমি তাশাহুদের পরে দরুদ শরীফ পড়ব কিনা, দোয়া মাসুরা পড়ব কিনা, এ হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে শেষ বৈঠকে আপনি তাশাহুদের সময় এমন সময় নিয়ে বসবেন যেই সময়ে আপনি তাশাহুদের সময়টাতে ইমাম সাহেব তাশাহুদ পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, কিন্তু আপনি এমন ধীরস্থিরভাবে পড়বেন যাতে করে শুধু তাশাহুদ পড়েই ইমামের জন্য তাশাহুদের সাথে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা শেষ হয়। এখন আপনি তাশাহুদ পড়া শেষ, সময় বাকি আছে, কি করবেন? আবার যদি তাশাহুদ পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি দরুদ শরীফ পড়ে ফেলেন, দোয়া মাসুরা পড়ে ফেলেন, আপনাকে সহু সেজদা দিতে হবে না। তবে এটা উচিত না বলে হানাফি স্কলাররা উল্লেখ করেছেন, আপনি যেহেতু মাসবুক হয়েছেন শুধু ওই বৈঠকে, শেষ বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরাপুরি বলা শেষ করবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন। আমরা দেখা যায় ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পরেই আমরা দাঁড়িয়ে যাই, এই কাজটা করব না, দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরাবে, তারপরে আপনি দাঁড়াবেন। এবার আরও একটি মাসআলা আমাদের অনেকেরই জানা প্রয়োজন। আমরা এমন হয় যে চার রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহুদ পড়তে, এই তাশাহুদ পড়ার পর ধরুন আপনি দুই রাকাতের তাশাহুদ পড়ার পরে এখনই আপনার উঠা দরকার, চার রাকাত বিশিষ্ট নামাজ, তো আপনি দ্বিতীয় রাকাতের তাশাহুদ পড়ছেন, উঠতে উঠতে তিন তাসবিহ পরিমাণ সময় দেরি করে ফেলছেন, অথবা দোয়ায় মাসুরা পড়ে ফেলছেন, অথবা দরুদ শরীফ পড়ে ফেলছেন, এই রকম যদি কোনো ব্যক্তি করে ফেলে একাকী নামাজ পড়ার সময়, যদি ইমামের সাথে আপনি এই কাজটা করেন তাহলে আপনাকে সহু সেজদা দিতে হবে না, কিন্তু একাকী যদি আপনি নামাজ পড়ছেন চার রাকাত বিশিষ্ট নামাজ, চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদের সময় বসা থেকে আপনি উঠতে দেরি করলেন, তিন তাসবিহ পরিমাণ দেরি হয়েছে, আপনি চুপ করে বসে রয়েছেন, এই তিন তাসবিহ পরিমাণ দেরি করার কারণে আপনাকেও সহু সেজদা দিতে হবে, নামাজটাকে সহু সেজদা দেওয়ার মধ্য দিয়ে সঠিক করতে হবে। সহু সেজদা দিতে হয় মূলত তিনটি বিশেষ কারণে, একটা হচ্ছে জিয়াদা, কোনো কিছু বাড়িয়ে ফেললে, দুই নাম্বার হচ্ছে নুকস, কোনো কিছু কমিয়ে ফেললে সহু সেজদা দিতে হবে, তিন নাম্বার তাখির, বিলম্বে কোনো কাজ করার কারণে সহু সেজদা দিতে হবে, এই তিনটি কারণে সহু সেজদা দিতে হয়।